খাওয়া দাওয়া সব কিছু মা রান্না করেছে, ধর এখন রান্না থেকে ছুটি। এবং আজকে আমাদের কী কী রান্না হয়েছে, এখানে আছে মিষ্টি কুমড়ো ভাজা, এটা আছে পটল ভাজা, এটা পটল ভাজা, হ্যাঁ মানে একটু অন্যরকম করে করেছে আর কি। এখানে আছে মটর ছোলার ডালের বড়া, না মটর ডাল, মটর ডালের বড়া দিয়ে মোচা, আর এটা হচ্ছে পালং শাক, অনেক কিছু আইটেম আছে, পালং শাক সোয়াবিন না আলু দিয়ে, আলু দিয়ে পালং দিয়ে ঝিঙে দিয়ে করেছে। এখানে আছে আম দিয়ে, আম দিয়ে আম ডাল, আর কিছু চাই না। এখানে আমের চাটনি, আর আম ডাল আর আমের চাটনি, দাদু তোমারে আর কিছু চাই না, প্রতিবারে ফেভারিট দাদু তো ফেভারিট আমের চাটনি। আর আছে গন্ধরাজ লেবু, এটা আমার ফেভারিট না, প্রদীপ গন্ধরাজ লেবু পছন্দ করে না, আমি আর আমার মা খুব গন্ধরাজ লেবু পছন্দ, হ্যাঁ দাদু পছন্দ করে গন্ধরাজ দিয়ে। চলো ভাত চাত বাড়ি দুপুরে খাওয়া দাওয়া হোক, আজকে তুমি মানি বসে পড়ো। তুই বস, আমাকে ওইটা দিও না, আমাকে ওইটাই দাও, ওই অন্য থালা, ঠিক আছে। বাবানকে নিয়ে গেছিলাম পরের ওখানে, এই জাস্ট বাড়ি ঢুকলাম, দিয়ে এসে দেখছি মামা এসছে, দাদু আবার রাখি টাখি পরে বাড়ি চলে যাচ্ছে। তাহলে আবার কবে আসছো? আবার আসবো, আবার দেখি শরীরটা সুস্থ। আরে ঠিক আছে, তো খালি তো তোমার মনেই হয়, প্রদীপ তো বলে দিয়েছে এখনো 10 বছর, তাই না মামা? হ্যাঁ, তোমার এমনি তো কোনো অসুবিধা নেই, শুধু খাওয়া দাওয়াটা টাইমে করবা, রিচ খাবারটা কম খাবা, মানে ভাজা ভুজি চানাচুর এইসব একটু কম খাবা, তাহলেই হবে। হ্যাঁ দাদুর আবার রিচ খাবারই পছন্দ, হ্যাঁ একটু খাওয়া দাওয়া টাইমে করবা, সে একদম শরীর ফিট থাকবে, কোনো অসুবিধা নেই। এই কি এখানে শুয়ে পড়ছো কেন তুমি, ওঠো। হ্যাঁ যাওয়া হচ্ছে না, সে তো বুঝতে পারছি, অনেকদিন যাই না, তুমি আসবা মাঝে মাঝে ঘুরে যাবে, আমি যাবো ওখানে ফাঁকে একদিন যাবো ওখানে, গেটটা খুলে দাও, দাদু বেরোতে পারবে না বাবা। হ্যাঁ ঠিক আছে মামা এসো, মামিকে নিয়ে এদিকে আসলে এসো, হ্যাঁ যাও। সাবধানে ওঠো, ব্যাগ নিয়েছো তো? হ্যাঁ ফোন করো, ঠিক আছে যাও, টাটা করে দাও, টাটা করে দাও জেঠুকে। এটা কি? ওই তো পূর্ণিমার চাঁদ, ওই দেখো পূর্ণিমার চাঁদ দেখো। ঠিক আছে সাবধানে যাও। হ্যাঁ পিকনিক ডান্স হয় লরিতে, সবাই পিকনিক করতে যায়, ওই দাদু বাড়ি যাচ্ছে। ঠিক আছে যাও, সাবধানে যাও। দাদু চলে গেল, আসলে একটু ভালো লাগে, চলে গেলে মনটা খারাপ লাগে, তো ঠিক আছে এখন ওটা চেঞ্জ টেঞ্জ করে নিই, আর ঘরটার অবস্থা দেখাচ্ছি দাঁড়ো।
পুরো ঘরটাকে কিভাবে ঝুলনের মতন সাজিয়ে দিয়েছে খেলনা দিয়ে, এটাই আমি দেখাবো ভাবলাম। তারপরে আমি মাথায় আসলো যে তোমাদের সঙ্গে আজকে আমার একটা স্পেশাল জিনিস শেয়ার করার আছে, এবং এই জন্য আমি ক্যামেরাটা সেট করছিলাম যে আমি ঠিক কোন জায়গাটা দাঁড়িয়ে ভিডিওটা করব। কিছুতেই আর আমি ঠিক করতে পারছি না, আসলে প্রদীপ বেরিয়ে গেছে, তো এবার প্রদীপ থাকলে না এইসব কাজে আমার অনেক হেল্প হয়। আর রান্নাবান্না আমি ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারি, এক হাত দিয়ে খুন্তি নাড়ি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরি, মোটামুটি হয়ে যায়। কিন্তু এইসব ভিডিও একজন ক্যামেরাটা ধরে দিলে না দেখা দেবে সুবিধা হয়। এই যে আমার হাতে যে জামা দেখছো, এই জামাটা বেশ কয়েকদিন আগে ব্লগে তোমরা দেখেছো আমি আনবক্সিং করেছিলাম, মানে একটা অ্যাপ থেকে কিনেছিলাম, হয় না বিভিন্ন অ্যাডগুলো আসে সামনে ফেসবুক ইনস্টাগ্রামে, আমার দেখে বেশ পছন্দ হয়েছিল এই জন্যই কিনেছিলাম। কিন্তু জামাটা এত পাতলা এসেছিলো, এত পাতলা মানে আমার তো মনে হচ্ছিলো ফেরত দিয়ে দিই, কিন্তু ওই যে ফেরত দেওয়ার একটা ঝামেলা থাকে হাবিজাবি জায়গা থেকে কিনলে, পরে চেনা শোনা অ্যামাজন থেকে নিলে, নাইকা থেকে নিলে দেখবে ফেরত দেওয়ার কোনো ঝামেলা থাকে না। তো এই জন্য না আমি আর জামাটা ফেরত দেওয়ার মধ্যে যায়নি। প্রদীপ বললো যে একটা জামা নিয়ে একেবারে চিন্তাভাবনা করছো, ঠিক আছে এটাই রেখে দাও না, কোনোভাবে ঠিক ব্যবস্থা হবে। তারপরে মাথায় বুদ্ধি আসলো যে এই কাজটা আমি করে ফেলি, তো সেটাই আমি করেছি আর তোমাদের সঙ্গে মানে আমি শেয়ার করলাম, এই কারণেই তোমাদেরও কাজে আসতে পারে কখনো যদি এরকম ঘটনা তোমাদের সঙ্গে ঘটে। তাই এই একটা বাজে ব্যাপার হচ্ছে, প্রদীপ নেই থাকলাম কে ক্যামেরাটা ধরে দিত, এটা একদম পাতলা এসেছিল, সেইটাকে আমি এই আমি যার কাছ থেকে আর কি এই আমার ব্লাউজ টাউজ বানাই ওই দিদিকে দিয়েছিলাম, এই দেখো পুরো ভেতরটা খুলে এরকম ভাবে ইনার লাগিয়ে দিয়েছে, এটা লাগিয়ে দিয়েছে একদম পুরো ভেতর, এই যে সামনে টামনে সব এইটা ছিল না, একদম পুরো খুলে নতুন করে কাটিং করে সুন্দর করে দিয়েছে। জামাটা আমার একটা ভীষণ সুন্দর হয়েছে, কারণ প্রিন্টটা তো ভালো, জামার গেট আপটাও সুন্দর, শুধু পাতলা ছিল বলে মানে আমার কেমন লাগছিল যে জামাটা তো পরতে পারবো না, তো এখন খুব সুন্দর হয়েছে জামাটা। দেখাতেই পারলাম না ভালো করে, কিন্তু জামার ডিজাইনটা কালারটা খুব সুন্দর। তো যাই হোক এবার একদিন পরবো, একদিন কি অনেকদিনই পরা যাবে জামাটা, আর পরার পরে দেখি কেমন, আমি নিজে এখনো পরে দেখিনি কেমন হয়েছে, আজকেই জাস্ট দিয়ে গেল তো খুব সুন্দর হয়েছে। আর এইটা আমি এই কারণেই দেখালাম, অনেক সময় তোমরা এরকম প্রবলেমে পড়ো যে একটা কিছু হয়তো কেনা হয়েছে, জিনিসটা মানে পরার মতন হচ্ছে না, ফিটিংস ঠিকঠাক আসছে না, তো টেলারের দোকানে দিলে না আশেপাশে যারা আমাদের জামা টামা বানিয়ে দেয়, তো ওরা কিন্তু বেশ সুন্দর করে খুলে সেটাকে গেট আপে একদম মানে তৈরি করে দিতে পারে। তো অনেক সময় হয় যে প্রিন্ট পছন্দ থাকে কিন্তু জামার ওই গেট আপের জন্য বা মানে খুব পাতলা আমরা পরতে পারি না, তো এরকমভাবে আমরা ঠিক করে নিয়ে পড়তেই পারি। আমার এই জামাটা ঠিক হয়ে গেলো, একটু খরচ হলো, ভেতরে ইনারটা কিনতে হলো, আমার মজুরিটা লাগলো, ঠিক আছে সবসময় পয়সাটা ম্যাটার না, পছন্দটা ম্যাটার। তারপরে কি বলে তো কিনে ফেলেছি আর কি করবো, তাই না? জামাটা হাতে পেয়ে আমি একটু বেশি খুশি হয়ে গেছিলাম, আর সেই খুশিতে আমি বকেই যাচ্ছিলাম বকেই যাচ্ছিলাম বকেই যাচ্ছিলাম। তো যাই হোক এগুলো সব মিউট করে দিয়েছি, তোমরা এত বকবক শুনতে একদমই ভালোবাসতে না বা পছন্দ করতে না, তো ঠিক আছে চলো। এই যে দেখো, এই যে এখন খেলনা সব গুটি ওই এক কাছে নিয়ে এসছে, পুরো ঘরটা ঝুলনের মতন সাজিয়ে দিয়েছিল, আর এখানে বাবা চলে এসছে রাতেই, তো তাও দেখতেই পাচ্ছ কী করছে খাটের কোনায়, ওই যে খেলনাগুলো দেখো কী অবস্থায় রয়েছে, এইরকমই সারাদিন চলতে থাকে, খেলতে যে কী ভালোবাসে কী ভালোবাসে বলার মতো না। কিন্তু ও সত্যি কথা বলতে এরকমভাবে না খেলনা পেলে একা একা চুপচাপ খেলে, দুষ্টুমিগুলো একটু কম করে, মানে খেলনা নিয়েই করে, খেলনা টেনে ভাঙে, আবার বলে মাম্মাম চাকাটা খুলে দাও, সামনেটা ভেঙে দাও, দেব জল ভরবে ওর মধ্যে খেলবে, এখন এই এই ছোটোবেলায় এই সময় এই দুষ্টুমিগুলো তো করবেই, তাই না? মাঝে মাঝে গোছাতে গিয়ে খুব বিরক্ত হয় আর কি, রেগে যায়, কিছু করার থাকে না, কিন্তু তারপরেও ঠিক আছে চলো। আর ব্লগটা না আজকে এইরকমভাবেই হলো, দুপুরে শুরু করেছিলাম, তারপরে না আর কন্টিনিউ করা হয়নি, ওই আড্ডা গল্প এইসব করতে করতেই না কীভাবে যেন দিনটা কেটে গেল। যাই হোক তারপরে আবার বিকেলবেলায় পড়াতে নিয়ে গেছিলাম পাপানকে, সেখান থেকে এসে যে ড্রেস চেঞ্জ না করেই আমি ভাবলাম চলো জামাটা দেখিয়ে দিই, আবার দাদু বাড়ি চলে গেল, তো সব কিছু মিলিয়ে একটা ছোট্ট ব্লগ বা মানে একটা দিনের একদম অল্প কিছু মোমেন্ট তোমাদের সঙ্গে আজকের এই ব্লগে শেয়ার করলাম। প্রায় দিন তো রান্না না হলে পুরো সারাদিন কী করছি সেটা শেয়ার করি, আজকের ব্লগটা চলো না হয় একটু অন্যরকমভাবে দেখলে তোমাদের কেমন লাগলো, আর আমার জামাটা এখন কতটা পারফেক্ট হয়েছে কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আপাতত টাটা, থ্যাংক ইউ।